हाय गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल हईचई बांगला। बाजारे आसछे मोनेर कथा बोले देवार जंत्र। जंत्र मंत्र घरेर कथा आम्रा पढ़ेछि गल्प उपन्यासे, देखेछि सत्यजित रायेर चलचित्रेओ। से घरे ढुकलेई मानुषेर बोधबुद्धि सब लोप पेत। कर्तृपक्ष जा बोलते बा शेखाते चाइतो, लोकजन ताई बोलतो बा शिखतो। 2020 साले एत झंझाटे ना गेलेओ चलबे, एखन जंत्र बोले देबे आपनि कि भाबछेन। ठीक এই মুহূর্তে আপনার মনের কথাটি কি? অন্তত সেরকম যন্ত্র নিয়ে যে মোটামুটি সফল গবেষণা হয়ে গেছে সেটা আমরা জানতে পারছি। কিছুদিন আগেও যা ছিল কল্পকাহিনীর উপজীব্য বিষয় আর অনেকটাই অকল্পনীয়, আস্থা বাস্তবতা হতে চলছে। নিজের হাতের তালুতে জাকিয়ে বসা মুঠোফোনের দিকে তাকালেই একথা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের অন্তরমহলে ঢুকে যাওয়া মুঠোফোনের পর এবার মনের গোপন বাসনা, ভাবনা, চিন্তা, না বলা কথাকে প্রকাশ করার যন্ত্র উদ্ভাবনের প্রক্রিয়া চলছে। এই বিস্ময়কর কাজ সম্ভব করেছেন তিনজন বিজ্ঞানী। তারা হলেন সান ফ্রান্সিসকোতে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক জোসেফ মাকিন, ডেভিড মোশেস ও এডওয়ার্ড স্যাং। এই তিন আমেরিকান বিজ্ঞানী কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মস্তিষ্কের সংকেতগুলো বোধগম্য করে সঠিকভাবে ভাষান্তর করতে সক্ষম হয়েছেন। তাদের এমন গবেষণালব্ধ বিস্ময়কর ফলাফল গত 30 মার্চ ন্যাসার নিউরোসায়েন্সে প্রকাশিত হয়েছে। ফেসবুকের অর্থায়নে এই গবেষণা পরিচালিত হয়। এ কাজ করার তাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে যারা কথা বলতে অক্ষম, কোনোভাবেই মনের কথা বলতে পারছেন না, তাদের সাহায্য করা। যেমন ধরা যাক, একটি হাসপাতালে দুর্ঘটনার শিকার হয়ে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছেন একজন হতভাগ্য রোগী। তিনি খুব তৃষ্ণার্ত, অথচ কোনোভাবেই কাউকে বোঝাতে পারছিলেন না তার তৃষ্ণার কথা। এজন্য আর ভাবতে হবে না, তার এমন জলপানের ইচ্ছার স্নায়ু বৈদ্যুতিক সংকেত কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিকই ধরতে পারবে এবং তা সরাসরি অন্যদেরকে জানিয়ে দেবে। আরেকটি উদাহরণ, একজন মৃত্যু পথযাত্রী একটি অন্তিম ইচ্ছা তার নিকটজনদের জানাতে খুবই উদগ্রীব। তিনি ঠোঁট নাড়ছেন কিন্তু অন্যের শোনার মতো শব্দ করে উচ্চারণের শক্তিটুকুও আর অবশিষ্ট নেই। তখন তার স্নায়ুতন্ত্রে যে উদ্দীপনা সৃষ্টি হবে তাই যথেষ্ট হবে তিনি কি বলতে বা বোঝাতে চাইছেন তা নির্ভুলভাবে বুঝে নিতে। এ গবেষণার জন্য তারা বেছে নিয়েছিলেন 4 জন মৃগী রুগীকে। প্রতি রুগীর মস্তিষ্কে বিশেষ একটি অংশে 250টি করে ইলেকট্রোড স্থাপন করেছিলেন। এরপর প্রথম পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা যাতে মস্তিষ্ক প্রেরিত সংকেত সঠিকভাবে চিহ্নিত বা শনাক্ত করতে পারে সেদিকে খেয়াল রেখে এই 4 জনকে 250টি ভিন্ন ভিন্ন শব্দের মধ্যে সীমিত 30 থেকে 50টি বাক্য উচ্চস্বরে পাঠ করতে বলা হয়। তারা প্রায় 40 মিনিট ধরে তা করেন। এ সময়ের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা ভিন্ন ভিন্ন শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে তাদের মস্তিষ্কের সংকেত আদান প্রদান অর্থাৎ ক্রিয়াকলাপকে শনাক্ত করে এবং তা স্মৃতিতে সংরক্ষণ করে। এমন গবেষণার মূল উদ্দেশ্য ছিল স্নায়ু বা নিউরন প্রেরিত সংকেতের অর্থ উদ্ধার করা। কৃত্রিম বুদ্ধিমত্তা স্নায়ুর মানুষের চিন্তা ভাবনা মনের ভাবের সঙ্গে সম্পৃক্ত সংকেত দিয়েই যন্ত্রচালিত কৃত্রিম কণ্ঠস্বরে কালক্ষেপণ না করেই মনের কথা স্পষ্ট করে বলে দিতে পারবে। এই যন্ত্র নির্ভর দোভাষীর কাজ হচ্ছে একজন মনে মনে কি বলতে চাইছে তা ব্যক্ত করা। সোজাভাবে বলা চলে, কৃত্রিম বুদ্ধিমত্তা মনের ভাষাকে কথ্য ভাষায় রূপ দিয়ে একজন দক্ষ দোভাষী হিসাবে কাজ করতে সক্ষম। দক্ষ বলা হয়েছে এজন্যই যে গবেষকদের উদ্ভাবিত এই পদ্ধতিতে প্রথমত মাত্র 3% ভুল লক্ষ্য করা গেছে, যা খুবই নগণ্য, ধর্তব্যের মধ্যে পড়ে না। এবং দ্বিতীয়ত, প্রায় সঙ্গে সঙ্গেই মস্তিষ্কের স্নায়ুসৃষ্ট তড়িৎ সংকেতকে কথ্য ভাষায় রূপ দিতে সক্ষম। তবে এই কথ্য ভাষা আপাতত ইংরেজিতেই সীমাবদ্ধ। তবে মনের ভাষা বোঝার চেষ্টা এই প্রথম নয়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব বোস্টনের গবেষক ফ্রাঙ্ক গেন্টার 2007 সালে লক ইন সিন্ড্রোমে পক্ষাঘাতগ্রস্ত এক ব্যক্তির মস্তিষ্কে ইলেকট্রোড স্থাপন করে স্নায়ু উদ্দীপনার পাঠোদ্ধার করার প্রচেষ্টা করেন। এছাড়া স্নায়ু বিশেষজ্ঞ ফিলিপ কেনেডিও এমন ধরনের গবেষণা করেছিলেন। সে সময় তাদের গবেষণায় আজকের এমন বুদ্ধিমান কৃত্রিম বুদ্ধিমত্তার নির্ভুল গাণিতিক গণনার সাহায্য পাওয়া যায়নি, আর তাই তা ছিল অনেকটাই প্রাথমিক পর্যায়ের। প্রথম দিকে কথা অর্থাৎ মনের ভাব মস্তিষ্কের যে স্থানে উদ্দীপনা সৃষ্টি করে সেই স্থান অন্য স্নায়ুবিজ্ঞানীরা অনেক আগেই শনাক্ত করে রেখেছিলেন বলেই এই 3 বিজ্ঞানীর কাজ অনেকটাই সহজ হয়েছিল। তারা এ গবেষণায় দক্ষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ নির্ভুল গাণিতিক গণনার সাহায্য নিয়েছেন। প্রথম দিকে যারা এমন গবেষণা করেছিলেন তারা এই সুবিধাটি নিতে পারেননি। আবারও মুঠোফোনের প্রসঙ্গে ফিরে আসতে হচ্ছে।
আরেকজন মার্কিন বিজ্ঞানী ও উদ্ভাবক মার্টিন কুপার চেয়েছিলেন ল্যান্ডসেটকে তারের বাঁধন থেকে মুক্তি দিতে। দেখতে দেখতে সেই সেট ঘরের বাইরে চলে এলো। এখন মুঠোফোন দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া যায়, তবে মুঠোফোনের নেতিবাচক ব্যবহারও কম হচ্ছে না। অনেক দেশে মুঠোফোনের বদৌলতে তাদের নাগরিকদের সব ব্যক্তিগত খবরাখবর জাতীয় পর্যায়ে সংরক্ষণ করছে। ব্যক্তিগত পছন্দ অপছন্দ, রাজনৈতিক সম্পৃক্ততা, কার সঙ্গে সখ্য ইত্যাদি একান্ত ব্যক্তিগত বিষয় আর ব্যক্তিগত থাকছে না। এমনভাবে কাউকে উলঙ্গ করা খুবই অসম্মানের, আর সে কারণেই অনেকেই এতে আপত্তি তুলেছেন। এমনিভাবে আজকের মনের খবর নিতে মাথায় ইলেকট্রোড স্থাপন করতে হচ্ছে। এমন একদিন আসবে তখন আর তার প্রয়োজন হবে না। বিনা তারেই মনোজগতের সঙ্গে সহজেই সব ভাষায় যোগাযোগ করা যাবে। মনের কথা জানার মেশিন মুঠোয় নিয়ে অনেকেই ঘুরে বেড়াবেন, তখন টুপ করে কারো মনের ভিতর ঢুকে জেনে যাওয়া যাবে তার মনের একান্ত সব কথা। তখন নিজের মন নিজস্ব চিন্তা ভাবনা বলতে আর কিছুই থাকবে না। মানুষের আবেগ অনুভূতির জায়গাটি খুব বেশি স্পর্শকাতর, তাই মনের কথা বলার মেশিন চিকিৎসার জন্য সীমাবদ্ধ রাখলেই তা অনেক বেশি ভালো হবে। তা হবে অনেক বেশি মঙ্গলের, এবং সেটা করাই উচিত হবে। আর তা যদি না করা হয় তাহলে তা হবে বিজ্ঞানের অপব্যবহার। মানুষ নিজেকে গুটিয়ে নিয়ে আশ্রয় নেবে ভার্চুয়াল জগতে, ভালোবাসার চিঠি আর লেখা হবে না। সো গাইস, আপনাদের কি মনে হয়, সত্যি কি আসছে মনের কথা বলার যন্ত্র? কমেন্ট করে জানাবেন। আর সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।